Fever 104 FM এ এখন কলকাতা হ্যাপি উইথ মাদার ডেয়ারি আম দই হ্যাপি টু দি স্টার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি ওই আপনাদেরকে জয়েন করতে চাইছি। আপনি কি জানেন ব্যাপারটা কি? মানে আমি একটু জানি না, আপনি যদি একটুখানি আমাকে বুঝিয়ে বলেন তাহলে ভালো হয়। আচ্ছা, আমি তাহলে আপনাকে জানিয়ে দিচ্ছি। একটা ফ্রেন্ডশিপ ক্লাব, ফ্রেন্ডশিপ ক্লাবের নাম নিশ্চয়ই শুনেছেন। ফ্রেন্ডশিপ ক্লাবের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এখানে আপনাকে ইনকাম করতে গেলে প্রথমে 1050 টাকা দিয়ে আপনাকে মেম্বারশিপ নিতে হবে। কত টাকা বললেন? 1050 টাকা। আর কিছু ডিমান্ড করা হচ্ছে না আমাদের কাছ থেকে। আপনি মেম্বারশিপের টাকাটা জমা করবেন আপনার নিয়ারেস্ট SBI ব্যাংকের কোম্পানির অ্যাকাউন্টে। টাকাটা জমা দেওয়ার 10 মিনিটের মধ্যে আমরা আপনাকে মেসেজ করে দেবো ফোনে যে আপনি টাকাটা জমা করতে পেরেছেন এবং আমরা এখানে সোয়াপ করেছি। আমরা আপনাকে সপ্তাহে 2 করে সার্ভিস প্রোভাইড করবো। হাই প্রোফাইল ফিমেল যাদের হাজবেন্ড বাইরে থাকেন দিবসিয়াতবাবু ইজো, তাদের বাড়িতে আমরা আপনাকে পাঠাবো। তাদের সঙ্গে আপনাকে 2 থেকে 2.5 ঘন্টা ফিজিক্যালি করতে হবে। তারা আপনাকে পার সার্ভিস 20,000 করে পেমেন্ট করবে। যা আপনি ইনকাম করবেন তার থেকে আপনি 20% কোম্পানি অ্যাকাউন্টে আপনাকে জমা করতে হবে। যদি আপনি তা না করেন তাহলে নেক্সট কোন সার্ভিস কোম্পানি আপনাকে প্রোভাইড করবে না স্যার। আপনি না শুনুন, আপনি আগে গোটাটা শুনে নিচ্ছেন। আপনি যেহেতু আগে মেম্বারশিপ নিচ্ছেন সেহেতু আমরা আপনাকে ফার্স্ট সার্ভিস দিচ্ছি, ঠিক আছে? সেখানে দ্বিতীয় সার্ভিসের জায়গায় আপনাকে আমরা আইডি কার্ডটা দিচ্ছি। আইডি প্রোফাইলটি আপনার কাছে থাকছে, যেখানে আপনি কোম্পানির নাম, ঠিকানা, আপনার ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে। আপনি সিকিউরিটিকে দেখাবেন, সিকিউরিটি আপনাকে ভেতরে ঢুকতে দেবে। ঢুকলেই আপনি আমাকে দেখতে পাবেন এবং আমার বসকে দেখতে পাবেন, ম্যাডামকে দেখতে পাবেন। আপনার সঙ্গে ফোনে যে কথা হচ্ছে সেটা আপনি এখানে এসে আমাকে প্রপারলি সামনাসামনি দেখতে পাবেন। এখানে আমার পরিচয়টা গোপন থাকবে তো? মানে এমনি একদম কাজ আছে 100% রাইট, আপনার লেখাই আছে। কেন আমাদের সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যাচ্ছে যখন, তখন আপনাকে একটু প্রাইভেসি মেনটেন আমাকে করাতেই হবে। কারণ আপনি তো জানেন আমার একটা সোশ্যাল লাইফ রয়েছে। তো নিশ্চয়ই পুলিশের কোনো ভয় নেই তো? জি, আপনি ওইদিকে যাবেনই না, একদম ওই জিনিসটাই মাথার মধ্যে রাখবেন। রেড ফেড হয় শুনেছি, তখন রেজিস্টার সংস্থা আপনি লেট টাউনে আসবেন, আপনাকে সমস্ত কিছু অফিসে কাগজপত্র দেখিয়ে দেওয়া হবে এবং আপনাকে কাগজপত্র সই করানো হবে। মানে এটা মানে মানে এটা এটা রেজিস্টার তাই তো? মানে রেজিস্টার গভর্নমেন্ট রেজিস্টার, মানে সংস্থা গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা, মানে লিগ্যাল তাই তো? লিগ্যাল, ইললিগ্যালের কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, না তাহলে ঠিক আছে। মানে ওইগুলো একটু আমি ওই ভয় পাচ্ছি, বুঝতে পারেন? না না, নিশ্চয়ই নেবেন, কেন নেবেন না? আপনি নিশ্চয়ই খোঁজ নেবেন। আপনি যেহেতু ফোন করেছেন, যেহেতু এই সম্বন্ধে আপনার খুব একটা জ্ঞান নেই ফ্রেন্ডশিপ ক্লাব সম্বন্ধে, সেহেতু আপনাকে ফোন করে নিতে হয়, নিয়ে আপনাকে খোঁজ নিতেই হবে। যে সমস্ত মহিলাদের সাথে আমার করতে হবে তারা কিরকম, কি কি এজের? একটু হাই প্রোফাইল, আপনি যে বয়সের মধ্যে চাইবেন। আপনি 25, আপনি কি বেশি চাইছেন না কম চাইছেন? মানে কিরকম আমার সাথে কিরকম ভালো হবে আপনি বলুন। সেটা হয়তো আপনার 22 হলে সবচেয়ে বেটার। আচ্ছা, কম হলে, বা আপনি যদি একটু বেশি চান 30 এক্সপিরিয়েন্স এর বেশি থাকে। আমরা বেসিক্যালি 30টাই বেসিক্যালি দি, কারণ 30 এক্সপিরিয়েন্স টা বেশি থাকে। আচ্ছা বলছি দিদি, কোনো ভাবে ছেলেদের সাথে আমাকে ঢুকিয়ে দেবেন না তো? আপনি তো 1050 টাকারই বন্ধুত্ব করছেন আমাদের সঙ্গে, এসেই দেখুন না আপনাদেরকে কি মানে কি সহযোগিতা করি, আপনি খালি দেখুন। ম্যাডাম আপনার সাথে করতে হবে না? আপনি কিচ্ছু? হ্যাঁ নিশ্চয়ই, তারা তো অফিসে আপনাকে আসতেই হচ্ছে, সেই জন্য তো 1050 টাকা দিয়ে আপনাকে করতে হচ্ছে স্যার। আমি কিন্তু 30। আপনি 30? বাহ, তাহলে তো আপনি তো এক্সপিরিয়েন্স বলতে পারেন। আমি কি, হ্যাঁ হ্যাঁ, আমি কি আপনাকে ফেসবুকে অ্যাড করতে পারি? এইটাই তো মুশকিল করলেন, আমি তো আগে বন্ধুত্বটা হোক তারপর। আমি তাহলে কথা বলতাম আপনার সাথে একটু। আগে বন্ধুত্ব চাও। আপনি কি ম্যারিড? অবভিয়াসলি। ও আচ্ছা, তা তাহলে তো আপনার সাথে বোধহয় বন্ধুত্ব সম্ভব না। কেন নয়, আমরা কি খালি বন্ধুত্ব করতে পারি না? ও হ্যাঁ, চ্যাট কি করা যায় না? হ্যাঁ, তাহলে কি ফিজিক্যালি করতে হবে? না না, একদমই তাই, ঠিকই বলেছে। তাহলে আপনার হাজবেন্ড কি প্রফেশনে? না, উনি একদম আলাদা, উনি বিজনেসম্যান। আচ্ছা আচ্ছা, উনি জানেন নিশ্চয়ই ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানেন, উনি এই বিষয়ে কোনো আপত্তি করেননি। আমাদের নাইট পার্টি টাটিতে উনি আমাকে যথেষ্ট স্বাধীনতা দেন, আমাকে নাইট ক্লাবেও যেতে হয়। আপনার কোনো বিপদে পড়েন না ম্যাডাম? আজ পর্যন্ত পড়ি, মানে ভুলভাল লোকের কাছে চলে যায় অনেকে তো, বিভিন্ন মানুষ লোকের কথা আমরা ফোনই অ্যাটেন্ড করি যারা খুব বাজে বাজে রিমার্ক করেন। আচ্ছা আপনি এই লাইনে এলেন কি করে? এত সব কথা প্রথম আলাপে হয় না? আমি যেমন বিপদে পড়ে এসেছি। বিপদে পড়ে এসেছেন? হ্যাঁ, আপনি সবই পাবেন, ধন দৌলত ঐশ্বর্য সম্মান, এই লাইনে সম্মানও আছে, ঠিক আছে? আপনি যদি প্রপারলি প্রফেশনালি এই লাইনে যুক্ত হয়ে যান, আপনি হাই প্রোফাইল ফিমেল যারা আছে বিশেষ করে বিজনেসম্যানের ওয়াইফ, আচ্ছা, তাদের বাড়িতে আপনি যেতে পারবেন। তারা কি সম্মান করবে আমাকে, নাকি আমাকে জিগোলা হিসেবে খুব খারাপ ভাবে ট্রিট করবে? একদম না, আপনার এটা ভুল ধারণা, একদম না। আপনার জন্যই সবকিছু উজাড় করে দিতে ইচ্ছে করছে। ওকে
আরে এই সামনে রাখি আসছে, আমি কিন্তু আপনার থেকে রাখি পড়বো। এটা তো আপনি ওকে হাসিয়ে ছাড়লেন কেন? এতক্ষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি আপনি বেশ না, আপনি খুব দিদি দিদি ব্যাপার আছে আপনার মধ্যে। মানে সত্যি আপনি যেভাবে বোঝালেন আমি সত্যি ইমোশনাল হয়ে গেছি, মানে আমার নিজের দিদির কথা মনে পড়ে গেল। বাবা এসব আপনি একদম পাঠাতে যাবেন না, এসব লাইনে দিদি ভাই বাবা কাকা জ্যাঠা কিচ্ছু নেই, মানে প্রফেশনাল লাইন। বলছি যে যাদের সাথে যাবো আমি, তারা তো অনেকে বয়সে বড় হবে, তাদেরকে কাউকে দিদি বললে কি রেগে যাবে? বৌদি বলে ফেললাম। আপনি খুব মিষ্টি, আপনি কোথায় থাকেন? আমি হুগলি জেলাতে থাকি। হুগলিতে? হুগলি থেকে লেক টাউন আসেন রোজ? ও আচ্ছা, আমি তো থাকি সল্ট লেকে, আমি তাহলে একদিন ফুটব্রিজে দেখা করবো। আমি যদি বেলগাছি মেট্রোর সামনে তোমার জন্য দাঁড়াই। তুমি কোন মেট্রো ধরো, শ্যামবাজার নাকি বেলগাছি? আমি তুমি তাহলে আমাকে আমাকে ফোন করো, ভারতবর্ষে প্রস্টিটিউশন কি লিগাল? কি লিগাল? দেহ ব্যবসা, সেটা আপনার কোর্টে জিজ্ঞাসা করতে হবে, আমাকে জিজ্ঞেস করলে হবে? কারণ না আপনি পুলিশ, আপনি জানবেন না সেটা? না না। কেন? না সেটা কোর্টে জিজ্ঞেস করুন। আপনাদের এরিয়াতে সেটা চলছে আপনি জানেন না? আপনি মুখের উপর ফোনটা কাটলেন কেন? আপনি ফোনটা কাটলেন কেন মুখের উপর? আপনি অবান্তর প্রশ্ন, অবান্তর প্রশ্ন করছি না স্যার। অবান্তর প্রশ্ন আপনাদের এরিয়াতে লিগাল কি ইনলিগাল সেটা আপনি কোর্টে জিজ্ঞেস করবেন। আচ্ছা কোর্টে কোর্টে প্রসেসটা বলুন আপনি আমাকে, প্রসেসটা বলুন, কোর্টে জিজ্ঞেস করবেন? না না, টেল মি দ্য প্রসেস, কিভাবে জানবেন সেটা আপনি জেনে নেবেন, আপনি একটা সাংবাদিক, আপনি জানবেন? আপনি পুলিশ, আপনার আইনের জ্ঞান নেই? প্রসিকিউশন লিগাল কি ইনলিগাল সেটা কেন বলছি, কারণ আপনাদের এরিয়াতে ওপেনলি চলছে। নমস্কার স্যার, একটু আগে আমি একটা প্রশ্ন করাই, উনি ফোনটা আমার কেটে দিলেন। সেটা হচ্ছে আপনাদের এরিয়ায় বেশ কিছু ফ্রেন্ডশিপ ক্লাব এবং মাসাজ পার্লারের খবর আমরা পেয়েছি এবং যেগুলোর প্রপার এভিডেন্স আমাদের কাছে রয়েছে। হ্যালো, আমি তো আপনাকে একটা প্রশ্ন কথা বলছি, আপনি কি বুঝতে পারছেন না কথাটা? আমি তো আপনাকে বলছি যে আপনার যদি ইনলিগাল মনে হয়, আপনাকে যদি মনে হয় তাকে আপনি নিশ্চয়ই আসুন, থানা তো খোলা আপনার জন্য। স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, আপনি বলুন, আপনি জানেন না? ইনলিগাল, অবশ্যই ইনলিগাল, অবশ্যই ইনলিগাল, তাই তো? আচ্ছা, তাহলে একটি সংস্থা আছে যারা, যাদের সাথে আমাদের কথা হয়েছে এন্ড উই হ্যাভ ইন রেকর্ড, ওরা বলছে যে এটা নাকি পুরোপুরি লিগাল আর নাকি সবাই জানে, পুলিশ জানে, এন্ড দিস ইজ নাকি গভর্নমেন্ট সার্টিফাইড। তো আমরা সেটাই আপনার কাছ থেকে এতক্ষণ ধরে জানার চেষ্টা করছি। আমি একটা কথা বারবার বলছি যে আপনার যদি আপনার এটা অবশ্যই ইনলিগাল, যদি আপনার কাছে সেটার কোনো প্রুফ থাকে, থানা খোলা আছে, আপনি তাহলে সে কমপ্লেইন করুন। ওকে, তাহলে আমরা সেটা করছি, সেটাই আমাদের কাছ থেকে আপনার কাছে জানাচ্ছি। বলে যাচ্ছি একটা কথা, না আপনি একবারও বলেননি এটা ইনলিগাল, সেটাই আমরা এতক্ষণ ধরে, অবশ্যই ইনলিগাল, আপনি এসে থানায় কমপ্লেইন। একটা এভারেজ মানুষ, কমন ম্যান একটা জিনিস জানতে চাইছে পুলিশের কাছ থেকে, আর পুলিশ বলছে আপনি কোর্টের কাছে গিয়ে জানুন। না 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 না, আপনারা এই কথাটা কিভাবে বলতে পারেন যে কোর্টের কাছে গিয়ে জানুন, যেখানে আমরা জার্নালিস্ট হয়ে পরিষ্কার বলছি যে এটা ইনলিগাল, আপনার যদি সেটার প্রুফ থাকে আমি নিশ্চিত। আমাদের সেখান থেকে বলা হয়েছে যে পুলিশের সাথে সেটিং আছে, সে অনেক কিছু অনেকেই বলতে পারে। আপনাদের ব্যবহারও তো সেটা মনে হচ্ছে স্যার। না 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 না, আপনাদের ব্যবহারও সেটা মনে হচ্ছে। যেখানে যার কথা বলছেন সেটার নাম বলেননি, তাহলে আমাদের কথা কি করে মনে হয়? আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি। আমরা যখন প্রথমেই ফোন করলাম, যে ভদ্রলোক ফোন তুললেন, উনি আমাদের সাথে ব্যবহার করলেন এরকম ভাবে যে আপনার যেন জানার কোনো প্রশ্ন করার কোনো অধিকার নেই, আর উনি এরকম ভাবেই বললেন যে আপনি কোর্ট থেকে জেনে নিন, কোর্ট থেকে জেনে নিন। আমরা জিজ্ঞেস করলাম কোর্ট থেকে কি করে জানবো দাদা? প্রুফ থাকে, ঠিক আছে, আমি বলছি ওটা ইললিগাল, কিন্তু আপনি যদি প্রুফ থাকে আপনি আসুন, এসে কমপ্লেইন করুন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসছি, আমাদের রেকর্ডিং নিয়ে আমরা খুশি। আসুন আসুন। ওকে, থ্যাংক ইউ। হ্যাপি টু দি স্টার।
হ্যাঁ রোহিত বলছিলাম, কালকে ফোন করেছিলাম, আমি টাকাটা জমা দিয়ে দিই। টাকা দিয়ে দিয়েছো? হ্যাঁ। কোথায়? এসবিআই। আচ্ছা, তুমি কি আমাকে এখন কনফার্ম করছো না আরো কাকে করেছিলে? না, আমি কালকে ফোন করলাম না তোমাকে। হ্যাঁ, তো তোমার নাম্বারটা তো আমি অনেকবার ফোন করেছি কালকে, কিন্তু এটা বলছি রং নাম্বার। এটা রং নাম্বার বলছি কি করে? অদ্ভুত ব্যাপার। না, তোমার নাম্বারটা একটু রিপিট করবে? না, এটা তো মোবাইল নয়, এটা তো আমার অফিসের ফোন থেকে ফোন করছি। ও, তাই জন্য। আজ কি তুমি দেখা করবে আমার সাথে বেলগাছিয়া মেট্রো? কথা দিতে পারছি না। দমদম মেট্রো? কেন, তুমি দিদি? I am totally busy. তুমি শোনো, তুমি কখন জমা দিয়েছো? আমি তো দিয়েছি ধরে নাও 12টা নাগাদ। আমাকে এতক্ষণ পরে ফোন করছো? হ্যাঁ, আমি তো ভাবলাম তোমরা ফোন করবে, তুমি বললে না। কিসে পাঠিয়েছো তুমি জানো? ক্যাশ ডিপোজিট করেছি SBI থেকে। তুমি কি পাগল টাগল হয়ে গেছো? মানে হে ভগবান, তোমাকে তো আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার দিলে তো তুমি SBI এর। নামটা কি? নাটা ব্রুশাল? নাটা ব্রুশাল? নাটা ব্রুশাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কি নম্বরটা রিপিট করব? আপনি একবার আমাকে পুরো নাম আর নাম্বারটা একবার বলবেন? আমি নাটা ব্রুশাল বলছি, শুনে নাও। 20 স্পেলিংটা একবার বলবে নাটা ব্রুশাল? NATA হ্যাঁ, BRUSHAL। এই নাটা ব্রুশাল মানে কি গো? সেটা আমিও জানি না। মানে নাটা মানে বেটে আমাদের এখানে, তাই না? আর ব্রুশাল মানে কি? ডিকশনারি দেখো না। এটা কার নাম এরকম মজার? মজার বলবো না, এটা হয়তো কিছু বিদেশি নাম টাম ধার করেছো হয়তো। ধার করে এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়? আরে বাবা, অত কিছু খোলা দিতে হবে না, তুমি আমাকে বলো। অন্য নাম নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়? আমি জানি না। নাটা এই শোনা, তুমি সিরিয়াস হও, তুমি টাকাটা দিয়ে দিবে না একবার দেখে নাও। আমি টাকা দিয়েছি, দিয়েছি, আমাকে রিসিপ্ট আছে। আমি তুমি আমার সাথে দেখো, আমি রিসিপ্টটা দিয়ে দেবো তোমাকে। হে ভগবান, তুমি আমাকে তখন ফোন করে নিয়েছো? আমি তো বুঝতে পারিনি, আমি তোমাকে কালকে প্রমিস করলাম যে আমি আজকে তোমার টাকাটা দিয়ে দেবো। আমি দেখে নিচ্ছি, 12টার সময় তো একদম। হ্যাঁ হ্যাঁ, 12টা খুব জোরে, 12টার থেকে 1টা ম্যাক্সিমাম। গুলিয়ে ফেলে, তার মধ্যে আরেকজন ভদ্রলোক দিয়েছেন, এবার সেটা তো গুলিয়ে যাবে। আমি দেখে নিচ্ছি, তারপর ম্যাডামকে জিজ্ঞেস করে, ঠিক আছে? তুমি একটু দেখো, দেখো। তুমি একটু পরে আমাকে ফোন করো, আমি 10 মিনিটে ফোন করি, 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে দিদি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তুমি দেখলে? না, এখনো পর্যন্ত কোনো খবর দেয়নি আমাকে। তুমি 12:30 থেকে 1টা বললে না? হ্যাঁ, এখনো পর্যন্ত ওর কোনো খবর দেয়নি। তুমি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে তো? দিদি, আমি কি করি বলো তো, এখন ভুল হয়ে গেছে। ওহো, তোমার জন্য আমার একটুখানি ই হচ্ছে। না, কি বলো তো, আমি তো অত বুঝতে পারিনি। তুমি বললে কালকে কি জমা করে দিও, আমি সঙ্গে সঙ্গে ফোন করবে একটা, যে হ্যাঁ জমা করে দাও। আমি ভাবলাম যে তুমি বলে আমাকে ফোন রিং ব্যাক করবে। আমি তো রিং ব্যাক করবোই, কিন্তু তোমার ফোনটা না পেলে আমি রিং ব্যাক করবো? রিং ব্যাক করে তোমাকে তো নাম্বারটা দিতে হবে আমার। তুমি তো আমাদের বেশ একটুখানি না না, আমি কি ফ্যাশাতে ফেললাম বলো দিদি? ফ্যাশাতে তো আমি পড়েছি, টাকা কি তোমার গেছে আমার গেছে? আরে আমার তো একটা হেডেক থাকলো, তোমাকে দিয়ে করিয়েছি না আমি? তুমি তো এবার আমাকে বলবে যে আমি টাকাটা দিলাম। না না, আমি কেন বললাম, আমি করতে পারলাম আর কই। আচ্ছা রোহিত, আরেকটা কথা আমি জিজ্ঞেস করি? হ্যাঁ বলো বলো। তুমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম, তুমি কি এত গল্প করতে? নিশ্চয়ই বলতাম, মনটা যদি তোমার এরকম থাকতো, যদি এরকম মনে দাদা পেতাম, আমি সত্যি কথা বলছি, আমি এরকমই কথা বলতাম। আমি ভাই সাথে আলাপ করবে? হ্যাঁ, যথেষ্ট ভালো। আমি দিদি বলে বলছিলাম। কে তোমার ভাই? ঠিক আছে, তোমাকে যে নম্বরটা দেওয়া হয়েছে ওটা আমার ভাইয়েরই নাম্বার। আমি যখন বাড়িতে থাকি আমি তুলি, আমার একটা আলাদা নাম্বার আছে, সেটা তোমাকে দিইনি এখনো, ঠিক আছে? খুব শান্ত থাকি, সবসময় নভেল উপন্যাস এসব নিয়ে পড়ে আছে। হ্যাঁ, মানে কার লেখা পড়তে ভালোবাসে? সুচিত্রা ভট্টাচার্য। আমি একমাত্র সুচিত্রা ভট্টাচার্য, আমি আর আমার ভাই দুজনের একই পছন্দ, সুচিত্রা ভট্টাচার্য এবং বাণী কৌশল কান্ধবী পড়ে আমি মোহিত হয়ে গেছিলাম। তোমার প্রিয় লেখক কে? প্রিয় আমার অনেকেরই লেখা, আমার পছন্দ রবীন্দ্রনাথ, পছন্দ আমার বিদ্যাসাগরের লেখা, পছন্দ বর্ণপরিচয় আমার প্রিয় বই। বাপ রে, ওনার ওই লেখাটা আমার বিদ্যাসাগরের অজগর আসছে তেরেটা আমার তো সেরা কবিতা জীবনে। এখন তো কত মেয়েদের নাম বলুন তো লি দিয়ে হয়, তারা তো লিটা ব্যবহার করতে পারে বলুন। খালি এখন কেন, অনেকদিন আগেকার একজন অভিনেত্রীর নাম হতো লি দিয়ে। লিলি চক্রবর্তী, উনি দুটো লি ব্যবহার করতে পারতেন, সবাই 99 বলে ফেলবে তো সেখানে লিটা ব্যবহার করতে না। লিলি চক্রবর্তীর অভিনয় ভালো লাগে? ওই দাদুর ঠাকুমার সাথে বসে দেখতাম তখন। আর লিলি চক্রবর্তী তখন হট ড্রেস পরতে বলে লিলি চক্রবর্তী স্ক্রিনে আসলে আমার চোখ বন্ধ করে দিত। লিলি চক্রবর্তী হট ড্রেস পরতো? হ্যাঁ, আমার ঠাকুমা বলতো তখন। আর আগেকার দিনের মানুষ তো স্লিপলেস পরলেই ভাবতো বোধ হয় হট ড্রেস। স্লিপলেস পরতে রুডি খুব, এটাও ঠিকই অভিনেত্রী ছিলেন একজন, খুব দুষ্টু মিষ্টি। আরে দিদি, আরেকটা কথা জিজ্ঞেস করবো, এই নায়িকারও কি ধরনের প্রফেশনের সাথে যুক্ত থাকে? অনেকে বলে থাকে। হ্যাঁ, আমি এটা অনেক, কিন্তু খুব বেশি পপুলার নায়িকা থাকে না, তাদের তো টাইম নেই, আর তারা অনেক ভালো ফ্যামিলি থেকে আসে, যেমন কোয়েল মল্লিক আর শ্রাবন্তীকে তুমি পাবে না, ঠিক আছে? জড়িত ছিল, কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ার পর ওর নেই,
আমি নিজেকে রিলেট করছি না ওনাদের ওদেরকে ভাবছি নাকি? হ্যাঁ মানে ভাবা করেছি, মানে ফিলোসফিক্যালি ওইখানে যাওয়ার চেষ্টা করছি। দাঁড়াও দাঁড়াও রসো রসো, আগে তেলটা কড়াইতে দেওয়া হোক তবে তো মাছ খাবে। বলছি টাকাটা জমা পড়েছে কিনা আগে দেখি তবে তো। হ্যাঁ সে তো বটে দিদি, আমি দেখলাম বস ঘুরছে ওইদিকে। না জেন্টস ব্যবহার ভালো কেনা? না একদম ভালো না গো, এইসব নিয়ে তো বড্ড চিন্তায়। লোকে 27-28 বছর সংসার করার পর যেরকম ডায়লগ দেয় ও ফার পাচ্ছি না, জীবনটা শেষ হয়ে গেল ঠিক তুমি সেরকম বললে। হ্যাঁ ভালো নয় গো, ওরকমই ভালো নয় গো মাসি, সে তো বাতের ব্যথা কোমরে, হাঁটু চিনচিন করে, পূর্ণিমার রাতে কনুইয়া ব্যথা করে। আর বলো না মাসি, সে কোমরে ব্যথা, মাজারে চিনচিন করে। একদম প্রাইভেট। না না আমি কি তোমায় বল জিজ্ঞেস করছি না, মানে আমি তোমায় ওইভাবে বলতে বলছি। থাকতেও পারে জিনিসগুলো কি তুমি অনুধাবন করতে পারছো? একদমই বুঝতে পারছি। কত টাকা জমাতে হবে আমাকে মোটামুটি? সাথে করতে গেলে তোমাকে দেবে 10,000, সময় দেবে 8 ঘন্টা, তার মধ্যে তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। মানে হাত পয়সা আছে ওরা দিচ্ছে। ও মানে আমাকে দিতে হবে না? না কি বলছো, তাহলে আমাকে সাথে সোম থেকে শনি সন্ধ্যে 6টা থেকে 9টা ফিভার 104 FM এ। Presented by Mother Dairy Amdoi. Happy food, happy people.